আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার ফেসবুক পেজের ভিডিওতে সিসি হলুদ হয়ে আসে তো প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো এই সিসি হলুদটা আপনি কীভাবে রিমুভ করবেন কিভাবে এটা সলভ করবেন এবং আপনি কিভাবে পরবর্তী ভিডিও আপলোড করার সময় এই সিসি হলুদ যাতে না আসে সেটাই আজ আমি আপনাদেরকে দেখাবো তো অনেকেই ভাবছেন যে ফেসবুক পেজের ভিডিওতে যদি সিসি হলুদ হয় তাহলে কি ফেসবুক পেজেতে কোনো সমস্যা হবে কি না বা মনিটাইজেশন অন করাতে কোনো ধরনের সমস্যা হবে কি না সেটাই বিস্তারিত আজ আমি আপনাদেরকে বলব তো প্রিয় দর্শক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রিয় দর্শক যাদের ফেসবুক পেজের ভিডিওতে সিসি হলুদ হয়ে আসে আপনাদেরকে বুঝতে হবে প্রথমে ইসিসি সিসি কেন সিসি মানে কি ইসিসি সিসি মানে হচ্ছে ক্যাপশন সাবটাইটেল আপনি যখন কোনো ভিডিও ক্রিয়েট করেন বাংলা কথা বলে এই বাংলাটা ফেসবুকে অটোমেটিক এটা এটাই হচ্ছে ক্যাপশন সাবটাইটেল তো প্রিয় দর্শক আপনি কিভাবে আপনার ফেসবুক পেজের ভিডিও যে সিসি হলুদ হয়ে আসছে সেটা আপনি কিভাবে রিমুভ করবেন সেটা করার জন্য আপনি চলে যাবেন প্রথমেই গুগল ক্রমবাউসের গুগল ক্রম বউসে আসার পর আপনি লিখে দিবেন ফেসবুক ক্রিয়েটর স্টুডিও মানে আপনার ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে চলে যাবেন লেকে চার্জ করে নেওয়ার পর আপনি সরাসরি আপনার ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে চলে আসবেন চলে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন কন্টেন্ট অথবা পাবলিশড এখানে ক্লিক করে দিবেন। তারপর আপনি যে কয়টা ভিডিও আপলোড করেছেন আপনার ফেসবুক পেজে সরাসরি এখানে চলে আসবে তো প্রিয় দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ভিডিওতে সিসি হলুদ হয়ে আছে দেখেন কোনো ভিডিও নাই ওপরে একটা ভিডিও নিচে দুইটা ভিডিওতে সিসি হলুদ আর নিচে কোনো ধরনের হলুদ নাই তো প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো এই দুইটা সিসি হলুদ কিভাবে আমি রিমুভ করব তার জন্য এখানে পেয়ে যাবেন তার জন্য আপনি এখানে পেয়ে যাবেন থ্রি একটা আইকন এই থ্রি আইকনে ক্লিক করে দিবেন থ্রি ডটে ত্রিটাই ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে পেয়ে যাবেন এডিট পোস্ট এডিট পোস্টের উপর ক্লিক করে দেবেন প্রিয় দর্শক এডিট পোস্টটা ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারপেজ শো করবে এখানে আপনি দেখতে পারবেন সি সি দেওয়া আছে তারপর ক্যাপশন অ্যান্ড সাবটাইটেল সিসিটা অফ করার জন্য আপনি এখানে পেয়ে যাবেন ও টু অন ই ও টু অন এর উপর ক্লিক করে দিবেন অন করে দেওয়ার পর ও টু অন করে দেওয়ার পর এখানে পেয়ে যাবেন অন ই অনটা আপনি অপেন অফ করে দিবেন অফ করে দিবেন অফ করে দেওয়ার পর নিচে পেয়ে যাবেন সেভ অপশন সেভ অপশনে ক্লিক করে দিবেন তারপর একটু রিফ্রেশ করে নেবেন তো প্রিয় দর্শক আপনারা এখন দেখেন এখানে দুই নাম্বার যে অপশনে হলুদ ছিল সেটা অটোমেটিক এখান থেকে রিমুভ হয়ে গেছে তো প্রিয় দর্শক আরেকবার আপনাদেরকে আমি দেখানোর জন্য এই যে হলুদ দেখতে পাচ্ছেন সিসিটা এটাতে ওপরে ক্লিক করে দিবেন তো এটা কিভাবে রিমুভ করবেন রিমুভ করার জন্য আবার এখানে পেয়ে যাবেন থ্রি ডট এই থ্রি ডটের উপর ক্লিক করে দিবেন টি ডটের উপর ক্লিক করে দেওয়ার পর আবার পেয়ে যাবেন এডিট পোস্ট এডিট পোস্টের উপর ক্লিক করে দিবেন তারপর আপনি উপরে পেয়ে যাবেন আবার ও টু অন ও টু অনের উপর ক্লিক করে দেবেন টু অনের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন একটা অপশন অন লেখা আছে এই অন লেখাটার আপনি ক্লিক করে দিবেন অফ করে দিবেন অফ করে দেওয়ার পর আবার নিচে পেয়ে যাবেন সেভ অপশন সেভের ওপর উপর ক্লিক করে দিবেন তারপর এটাকে রিপ্রেশ করে নেবেন দর্শক রিপ্রেশ করে নেওয়ার পর দেখেন এখানে আর কোনো সিসি হলুদ নাই প্রথমে একটা ভিডিও ছিল তারপর এই দুইটা ভিডিওতে সিসি হলো ছিল তো প্রিয় দর্শক আপনারাই দেখতে পাচ্ছেন যে সিসিটা কিভাবে রিমুভ করবেন তো এটা যাতে দ্বিতীয়বার সিসিটা হলুদ না হয় সেটা আপনি কিভাবে সেটিং করবেন তো প্রিয় দর্শক আরেকটা অপশন দেখাচ্ছি আপনি কিভাবে আজীবনের জন্য সিসিটা যাতে হলুদ না হয় সেটা কিভাবে বন্ধ করবেন তো প্রিয় দর্শক প্রথমেই দেখাচ্ছি আপনি যখন ফেসবুক পেজ থেকে ভিডিও আপলোড করেন তখন ভিডিও আপলোড করার সময় ক্যাপশন টাইটেলের অপশন থাকে না টাইটেল দেওয়ার অপশন থাকে না তার জন্য আপনার ফেসবুক পেজে ভিডিওতে সিসি হলুদ হয় তো এখন আপনি কিভাবে ভিডিও আপলোড করার সময় এই সিসিটা হলুদ না আসে সেটা কিভাবে সেটিং বন্ধ করবেন সেটা করার জন্য আপনি অবশ্যই ফেসবুক ক্রিয়েটর স্টুডিও দিয়ে ভিডিও আপলোড করতে হবে আপনি যখন ক্রিয়েটর স্টুডিও দিয়ে ভিডিও আপলোড করবেন এখানে ক্লিক করে দিবেন তারপর ভিডিওর উপর ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর একটা ভিডিও আপলোড করবেন এখানে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর আপনি এখানে দেখতে পারবেন এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে ডেসক্রিপশন এখানে লেখা আছে দেখেন সিসি সিসিটা যদি আপনি বন্ধ না করেন অফ না করেন তাহলে আপনার ভিডিওতে সিসি হলুদ হয়ে আসবে অবশ্যই ভিডিও আপলোড করার সময় এই সিসির ওপর ক্লিক করে দিবেন দেখেন এই অপশনটা আছে এই অপশানের উপর ক্লিক করে দিবেন তারপর এখানে বেকে চলে আসবেন বেকে চলে আসার পর আপনি এখন টাইটেল দেন ডেসক্রিপশন দেন এখান থেকে তামলাইন দিয়ে দেন তারপর নেক্সটে ক্লিক করে দেন তারপর আপনার এইভাবে ভিডিও আপলোড করতে থাকেন আর কোন সময় আপনার ফেসবুক পেজের যে ভিডিও আপলোড করবেন কোনো সময় সিসি হলুদ হবে না তো এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করেন কখনোই আর সিসিটা হলুদ হবে না আর যারা ভাবছিলেন যে ফেসবুক পেজের যখন ভিডিওতে সিসিটা হলুদ হবে মনিটাইজেশন অন করার সময় কোনো ধরনের সমস্যা হবে কি না কোনো ধরনের সমস্যা হবে না আপনি এটা হচ্ছে ভিডিওর ক্যাপশন সাবটাইটেল এটা মনিটাইজেশন অন করার সাথে কোনো ধরনের সম্পর্ক নাই তো প্রিয় দর্শক এই ছিল সিসি হলুদ হওয়ার কারণ এবং কিভাবে রিমুভ করবেন সেটাই আজ আমি আপনাদেরকে দেখালাম এই ভিডিওতে তো প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থেকে বেলাইকনটা অল করে দিবেন যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো প্রিয় দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ